সরকারি কলেজের শিক্ষকদের মতো মেডিকেল কলেজের শিক্ষকদেরও বদলির সুযোগ থাকা দরকার। পাশাপাশি যারা যেই জেলার ডাক্তার তাদের সেই জেলায় পদায়নের সুযোগ থাকলে ভালো চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে। এসব কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার মোহাম্মদ শরফুদ্দিন আহমেদ। বিএসএমএমইউ এর মিল্টন মিলনায়তনে ওরাল হেলথ ফাউন্ডেশনের আয়োজনে 69 জন ডেন্টাল শিক্ষার্থীকে এককালীন মেধাবৃত্তি অনুষ্ঠানে এসব কথা বলেন। অনেক নারী শিক্ষার্থী ডাক্তারি পাশ করার পর বিয়ে হলে আর এ পেশায় থাকেন না। মেধাবী এসব শিক্ষার্থীর জন্য অনেক অর্থ ব্যয় করা হয় পড়াশোনায়, তাই বিএসএমএমইউ উপাচার্য এসব শিক্ষার্থীদেরকে ডাক্তারি চালিয়ে যাওয়ার অনুরোধ করেন। সারা দেশের ডেন্টালের মেধাবী 69 জন শিক্ষার্থীর হাতে 3টি ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তি তুলে দেন তিনি। মেয়েরা যারা পড়তে আসবে, যখন ভর্তি হবে লিখে দিতে হবে যে বিয়ের পরেও আমি এই পেশাটা মেনটেন করব। কারণ অনেকে কিন্তু হাউসওয়াইফ হয়ে যায়, এটা কিন্তু দেশের সম্পদ নষ্ট। মেডিকেল কলেজে নিয়োগ দিতে হবে রংপুরের প্রফেসর খালি রংপুরের জন্য, বরিশালের প্রফেসর খালি বরিশালের জন্য, তাহলে ওই শিক্ষক সংকট কিন্তু আর হবে না। যে যেতে চায় সে সেখানে যাবে।